আনতে পারবে, দেখতে পারবে। ভাবো তো, আমার কিছু করার নেই। বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে বাঁচো রে, গান আমি করতে পারি কিন্তু সব গান আবার জানি না, এই সব গানগুলো আমার আবার মুখস্থ থাকে না। তো যাই হোক, এই গানগুলো গাইলাম, আর থাম্বনেল দেখে কিন্তু আবার কমেন্ট করতে যেও না প্লিজ, পুরো ভিডিওটা দেখো তারপরে কিন্তু কমেন্ট করো। আর ভুল বললাম কি ঠিক বললাম? অবশ্যই কিন্তু জানিয়ে যেও, সে রাইট তোমাদেরকে দিয়ে রেখেছি। তো চলো, ভনিতা করবো না, থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কি বলতে এসেছি? সব এখন ছাড়াছাড়ি পর্ব চলছিল, মানে ট্রেন্ডিং চলছিল বলতে পারো, মানে ইউটিউবে একটা ট্রেন্ডিং চলছিল, সব ছাড়াছাড়ি মারপিট গালাগালি এটা সেটা। এখন আবার নতুন নতুন ট্রেন্ডিং চলে এসেছে, বিয়ের পর্ব, ওদিকে সন্দীপদার বিয়ে শুরু, সে মানে ঠিক হচ্ছে, এদিকে এদিকে যে এরা করবে না এটা তো বলা যায় না। তাই ঝিমিরানি আজকে কিন্তু লাইভে বলে দিয়েছে, যদি পারি পসিবল হয় তাহলে একটুখানি ক্লিপিং দিয়ে জানতে পারবে, দেখতে পারবে। ভাবো তো, আমার কিছু করার নেই। ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, বিন্দাস আছি, করছি। ত্রিপুরা থেকে তোমার ব্লগ দেখছি। কি বাজে, আমাকে আজকে বেরাতে দিল না। কি কেমন আছো? এখানে কাউন নাম নিবে না, একজন শ্রীরামপুরে বাড়ি বলছে। শ্রীরামপুরে বাড়ি? আচ্ছা, বিন্দাস থাকো তুমি একদম। বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে বাঁচো রে, বিন্দাস হয়ে নাচো রে, ভুলে গেছি। বাকি যা রিলিক্স তোমরা করে দাও। লাভ ইউ দি, লাভ ইউ টু। পড়াশোনা শুরু কর, পড়াশোনা শুরু করবো না, একটা জিনিস শুরু করবো। মানে কি করছো? আপাতত কিছু করছি না, করা হয়ে গেছে, 9টা বাজে, দেখো ফোন করে বলো। মোটা হয়ে যাচ্ছি তো, এত মোটা হওয়া ভালো না, বহুত মোটা হয়ে যাচ্ছে। আমি আমার আগের জামা কাপড়গুলো আমার ঢুকতে হবে, ভাবতে পারো? ওই যে একটা ফুল ফুল ইয়ে এরকম শর্ট একটা জামা পরতাম না, ওয়ান পিস, বুঝতে পারছো? ওনটা ঢুকলো না, ঢুকলো না। রিমির জন্য দুটো করো, চাউমিন টা যখন আনলাম। তোমার বয়ফ্রেন্ডের নাম কি? কিছু জিনিস সিক্রেট থাকাই ভালো, বাজে কথা আসে কান ভালো। গুড নাইট, গুড নাইট। বললাম না পার্থ, আর কিছু পাবলিক করবো না আমি, এমন কিছু। গুড নাইট, গুড নাইট। নামটা নাও সাথী, নিয়েছি মৌমিতা। ওটা আমার বেবি, ওটা আমার বেবি। বিএফের নাম কি? আমি পাবলিক করতে চাই না, পাবলিক কখনো করবো না, যখন হবে তখন দেখা যাবে। লাভ ইউ, লাভ ইউ টু। ঠিক আছে, আর যদি না হয় কিছু মনে করো না, সবাই কিন্তু ওনার ওর লাইভটা দেখে নিও, আর লাইভের লাস্ট মুহূর্তগুলো একটু দেখো, তাহলেই বুঝতে পারবে, হিন্টস দিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, তাদেরকে একটু থ্যাংক ইউ বলতে চাই, যখন আমি তাদেরকে ভুল বুঝেছিলাম, যারা আমাকে বলেছিল দিদি এই মেয়ে ঘর করার মেয়ে না, তোমরা অযথা একে নিয়ে লড়ছো, এই মেয়ে কোনোদিন লিখে রাখো, এই মেয়ে কোনোদিন সংসার করবে না। আর তোমরা যে বারবার বলছো এই মেয়ে ভালো মেয়ে, এই মেয়ে ভালো মেয়ে, ভালো মেয়ে বটে, একটা একটা দিক ওর ভালো আমার খুব লাগে, সেটা হচ্ছে সব মুখেই বলে দেয়, মানে সামনেই বলে দেয়, এটা আমার একটা, আমার মতো একটা গুণ আছে, একদম ফেস টু ফেস একদম ছুড়ে দেয়। কিন্তু এই যা নিজস্ব বুদ্ধি কতটা কাজে লাগায় না, কুবুদ্ধিগুলো কাজে লাগায়, মানে লোকের বুদ্ধিতে চলাফেরা করে, নিজস্ব বুদ্ধিটা খুব খরচ কম করে, যেটা যখন যে বলে সেটাই তার বিশ্বাস করে, এগুলো তো আছেই, তার মধ্যে দোষ গুণ মিলিয়ে, একটা মানুষের দোষ গুণ মিলিয়ে তো একটা মানুষ হয়। তো চলো, আজকে লাইভের মধ্যে সে কিন্তু বলে দিল, আর সবথেকে বড় কথা তোমরা এই কথাটা বললাম তো তোমরা নোটিস করবে, আজকে লাইভটাতে পুরো ওর মা ডিল করছিল। আরে চিঙ্কি কাকিমা, তো কালকে দেবো তোমাকে আমি, তুমি অনেক বলে রেখেছো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের, সেটা তোমাদের, তোমাকে কালকেই দিই। আজকে যেটা হলো, ওর মা ওকে কন্ট্রোল করছিল, মানে সমস্ত প্রশ্নের উত্তর, যারা ভিউয়ার্স তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে আজকে চিঙ্কি মাসি, তোমাদের কথায় চিঙ্কি মাসি, আমি আমি হচ্ছে চিঙ্কি কাকিমা। যাই হোক, তো কন্ট্রোল মানে মানে ঝিমিন মেয়ে হতে পারে, কিন্তু কন্ট্রোল মানে লাটাইয়ের সুতো হচ্ছে একদম মাসির কাছে। তো যাই হোক, আজকে খুব সুন্দর করে একটা লাইভ করলো, ধ্যান দান মানে ধুনতানা 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 লাইভ দেখলাম, লাইভটা বাপ রে বাপ, চেঞ্জ এনেছে, কিন্তু ভেতরটা কিন্তু খাক হয়ে পড়ে যাচ্ছে কখনো কখনো, দুঃখের রিল ইনস্টাতে আহা হা হা, আবার কখনো কখনো শক্ত হয়ে দাঁড়াচ্ছে। ভালো, আমি তো বলেছি, আমি তো চেয়েছিলাম তিনটে বাচ্চা তিন দিকে বেরিয়ে যাক, তাহলে ওরা ভালো থাকবে, যত লাইভ মানে জড়িয়ে থাকবে ততই এরা মরবে, বলেছিলাম তো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম না, বেকার বেকার কথা, এটা সবাই জানে, আর পুরোনো হয়ে গেছে, আর এখন এত কেউ খাবেও না। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে, কালকে লাইভে উনি মহিলা মানে
সরি। ঝিমিরানি বলেছেন তার নাকি একটা বয়ফ্রেন্ড হয়েছে, আর বয়ফ্রেন্ডের নাম কেউ জিজ্ঞেস করেছে দিদি জীবনে কেউ এলো? আর ও বলছে হ্যাঁ বয়ফ্রেন্ড তো হয়েছে, কিন্তু নাম এখন রিভিল করছি না, নাম এখন বলছি না, আর পাবলিক আমি করবো না। ওয়াও ওয়াও ওয়াও। আবার ওই কদিন আগে সেই ঈশানীকে বলছিল যে ভালো যদি বাসা ভালোবাসা ভালোবাসা করে, ভালোবাসা যদি থাকতো তাহলে কি দুদিনেই কি কাউকে অন্য জায়গায় মন দিতে পারতো? আবার সেই কিনা আবার নিজেই আজকে বলে ফেললো যে হ্যাঁ আমার তো হয়েছে, কিন্তু এখন নামটা রিভিল করবো না, আর পাবলিককে আমি বলবোই না। এখন চালাক হয়ে গেছে তোমাদের ঝিমিরানি, অতটা ছোট ভেবো না। আবার কি বললো, কেউ একজন বলেছে কি তোকে দেখতে কেমন লাগছে নাকি, বল এতেই মানুষ সবাই পাগল, মানে এখনই সব পাগল হয়ে গেছে, আর তার মধ্যে স্পেশাল একজন চলেও এসেছে কিন্তু নাম এখন আর রিভিল করছে না। আমার বলার বক্তব্য হচ্ছে, আর এবার তোমরা হয়তো বলবে আরে আসবে না তো ওইভাবে বসে থাকবে, না না এত তাড়াতাড়ি, কারণ ওই তো বলেছিল ঈশানীকে, আমি তো বলেছি আমি যখন যেটা হয় তখন তাকে ধুয়ে দিই, আমি কারোর হয়েও কথা বলি না পরেও কথা, মানে ওকেও দিয়েছি একেও দিয়েছি তাকে দিয়েছি সবাইকে দিয়েছি, দিই ভালোটাও দিই খারাপটাও দিই। আমার বক্তব্য হচ্ছে ওই কদিন আগে ঈশানীকে বলেছিল যে ভালোবাসা ভালোবাসা করছো, কোন ভালোবাসা এটা, যে ভালোবাসা দুদিনের মধ্যে ফুরিয়ে গিয়ে আরেকজনের হাত ধরে নিল সেটা কী করে ভালোবাসা হয় বলেছিল না, তাহলে ও কী করলো, সেটাই আমার বলতে আসা, বুঝতে পেরেছো? তা আজকে ধুনতুনা ধুনা ধুনতুনা ধুনা লাইভে আজকে দিন দিন করে নেচেছে আর গান গেয়েছে, বিন্দাস হয়ে বাঁচো রে বিন্দাস হয়ে নাচো রে, আরে বাপ রে বাপ, আরে নাচতে নাচতে কোমরটা না ভেঙে যায়, এমনি তো সবাই বলছে মোটা হয়ে গেছি বাবুর, আগের ড্রেস আর খাটছে না, আবার কি মানে ভীষণ খাটছে, আবার কি একটা নতুন পরিকল্পনা করেছে সেটা এখনও রিভিল করেনি, কি একটা কাজকর্ম করবে, সবাই বলছে পড়াশোনা করতে, ভাই তোমরাও পারো ভাই, নতুন করে পড়াশোনা কি আর করা যায়, যে পড়াশোনা করে রেখেছে জীবনে ওই পড়াশোনার বাইরে আর কোনো দিন আর ওই মাথায় আর কিছু ঢুকবে না, তোমরা হাসি হাসি মেসেজ করো আর হাসাও বড্ড বড় মানুষকে, যাই হোক পড়াশোনা তো আর হবে না, এবার যদি অন্য কিছু করে আর কি, যাই হোক বিয়ে থবা কিন্তু এখন চিঙ্গি মাসি দিচ্ছে না, বলে দিয়েছে এখন বিয়ের কথা কেউ বলবেই না, মাসির এখন দরকার মেয়েকে, এটা বুঝতে হবে, ফালতু ফালতু কেন কমেন্ট তোমরা করো আর লাতিঝাটা খেয়ে চলে আসো বুঝতে পারি না। তো চলো এখন তো ব্যবসা ফুল দমে ব্যবসা চলছে, যে যার পরিবারকে নিয়ে কে কার পরিবারকে নিয়ে ব্যবসা করবে, কে কার কী নিয়ে খাবে দাবে সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমরা কে ভাই, আমরা বলতে আসবো তাই না, আমরা তো বলার কেউ না, শুধু একটাই কথা বলতে চাই যে কাকিমা তোমাকে আমি কালকে দেবো একটুখানি, কেন না অনেক কথা শুনিয়েছ তো, তাই কালকে দিই। আর যেটা বলছিলাম যে জিমির বয়ফ্রেন্ড এসে গেছে লাইফে, আর ও কেউ আর ওকে বলবে না দেখতে খারাপ এই সেই না, খারাপ কমেন্ট কেউ করবে না, মাথায় রেখো ওটাতেই কিন্তু লোকে সবাই পাগল হয়ে যাচ্ছে, কত লোক ওইতেই দেখে পাগল হয়ে যাচ্ছে, আর তোমরা কেন এগুলো বলতে চাও? আমরাও চাই ওরা ও নতুন করে ঘর সংসার পাতুক, নতুন বয়ফ্রেন্ড হোক আর সুন্দরভাবে তার সাথে থাকুক, আবার এরকম জীবনযাপন না করুক। তো অনেকদিন পরে ওর নিয়ে কথা বলতে এলাম, কারণ অনেকদিন পরে আমাকে পাঠালো একজন, পাঠিয়ে বললো দিদি দেখো আবার কি ধুনধুনাধুন ধুনধুনাধুন শুরু করেছে, এর মধ্যেই শুরু হয়ে গেছে, তো দেখেই নিয়েছিলাম যে ধুনধুনাধুন শুরু হয়ে গেছে খাটে মানে খাটের ওপরে ছাদের ওপরে, কিন্তু বুঝতে পারিনি এত তাড়াতাড়ি ধুনধুনাধুন লাইফটা হবে। তো চলো এটুকুই বলার ছিল, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, তোমাদের মতামত আর কিছু আমার জানার নেই, কারণ তোমরা আমাকে অনেক আগেই বলে রেখেছিলে দিদি এটা তো হবেই, এই মেয়ে সংসার করবে না, এই মেয়ে এরম করেই থাকবে, বিয়ে আর করবে না এই মুহূর্তে, এটা সত্যি কথা, কদিন নাচবে তারপরে নাচবে গাইবে সিনেমায় দেখো যোগফোক দেয় কি না, অনেক তো স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো পূরণ করার জন্যই তো বেরিয়ে এসেছে, সেগুলো করুক, আমরাও চাই একটা মানে বড় নাম করা মানুষ হোক, বয়স ছোটো, তারপরে রিভিল করুক তার বয়ফ্রেন্ডের নাম, তারপরে যেটা হওয়ার হোক, কিন্তু আবার একটা কথাও বলতে পারি যে এরকম করে আর নাচন কুদন না করে আর এরম না করে একটা ভালো কিছু করলেই মনে হয় ভালো হতো, যাই হোক ওর মা অনেক বুঝদার আর ওর মা অনেক বোঝে, আমাদের আর কি বলার দরকার, এইটুকু বলতে এসেছিলাম, মানে বেশি বললেই আবার বাবা ফোনা তোলে ফোনা তোলে মা, আমি অবাক হয়ে যাচ্ছি। তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আজকের জন্য এইটুকু।